যাত্রা এজাক কিশোরী যুবতীর আর এই দৃশ্য হয়েছে দুধনৈ নিকটবর্তী বাকাইতারি গাঁত আর বাকাইতারি গাঁত দেখবলে পাওয়া গেছে গরমের বন্ধত সময় যায় পায় আসলে ছাত্র ছাত্রী সকলে তেখেতকলে এই সময় অপব্যয় নকৰি বিশ্ব দরবারলৈ যে বিহুক নিয়ার চেষ্টা এটা চলিছে বা বিশ্ব রেকর্ড ইতিমধ্যে গড়ে তুলিছে আর সরকারে যেধরনের এই বিহুটিক লৈ পেলায় জল্পনা কল্পনা করেছে যা বহু বহুতো আসলে কার্যসূচী হাতত লৈছে তার মাজতে বাকাইতারি অঞ্চল দেখবলে পাওয়া গেছে এজাক কিশোরী যুবতী হাতে হাতে ঢোল হাতে হাতে মারি লৈ কঁকালত ঢোল বান্ধি ওলাই আহিছে আর এই গ্রীষ্মকালীন গরমের বন্ধর সময়সাত এনে ধরনের ঢোল বাদনেরে এই যুবতী সকলে বাকাইতারি অঞ্চল কপাই তুলিছে বলে কলেও ভুল করা নহব ঢোলর গুমগুমনি এই অঞ্চল কপি উঠিছে আর এই ঢোল বাদনেরে বিশ্ব দরবারত বিহুটিক প্রতিষ্ঠা করার যে লক্ষ্য সেই লক্ষ্য আগত রাখে এই যুবতী সকলে প্রশিক্ষণ গ্রহণ করেছে আর এনে ধরনের মুকলি পথারত কঁকালত ঢোল বান্ধি লৈ হাতত ঢোলর মারি লৈ তেখেতকলে ব্যস্ত হয়ে আর ইতিমধ্যে ইয়ারে যে ঢুলিয়া নাচনী ঢুলিয়া যুবতী কিশোরী সকল আপনাদের দেখিছে এই যুবতী যুবতী কিশোরী সকলে আসলে কেদিনমান আগতে হয়ে যাওয়া যে বিহু বিশ্ব রেকর্ডত অংশগ্রহণ করেছিল আর তারপর আহিয়ে এনে ধরনের অঞ্চলের কেবাগৰাকী যুবতী লগ হয়ে কিশোরী লগ হয়ে এনে ধরনের ঢোল বাদনরে তেখেতকলে বিশ্বমুখী যে যাত্রা সেয়া চলাই যাওয়া দেখবলে পাইছো আর নাচনী ঢুলিয়া এগারী ঢুলিয়া যুবতী এগারী মূর হতে আছে তেখেতপরা মই পোনে পোনে ভাষ্য সংগ্রহ করার মানে চেষ্টা করি কঁকালত ঢোল হাতত মারি লয় ওলাই আহিছা ছোৱালী সাধারণত কমকে ঢোল বাদন করে কিন্তু তোমালে কি ভাবি ওলাই মই বিশ্ব রেকর্ড গড়া ছোৱালী তাতে ময়ো গৈছিলোঁ তাতে যাই বহুত অভিজ্ঞতা হল আমার তাতে যাই দেখিছিলোঁ ছোৱালীও ঢোল বজায় তো সেই দেখি আমার মনত এটা ভাব আহিল যে ছোৱালী অকল নাচিবই নোৱাৰে ঢোলো বজাব পাৰে সেইভাবে ইয়াতে যেতিয়া কর্মশালা খুলিলে প্রথম ভাবিলো নাচ শিকিলো এবার ঢোল শিকিম সো সেইকাৰণে ঢোল শিকিব খুজিছিলো কিমান দিন হল শিকা আমি এসপ্তাহ শিকিলো ইয়াত যে প্রশিক্ষণ এয়া চলাই যাব হয় আগরলৈকে চলি যাব এটো ধন্যবাদ জানাইছো আর মই সতীতক সেই দৃশ্য মই দেখুৱাই যাব কাৰণে মই অনুরোধ জানাইছো মই পুনৰবাৰ কম যে বিশ্বক যি ধৰণে অসমীয়া বাপতি কাহন বিহুটিক বিশ্ব দরবারত প্রতিষ্ঠা করার কারণে যি ধৰণে সরকারে পদক্ষেপ হাতত লৈছে আর সেই পদক্ষেপকে আগবঢ়াই নিয়ার কারণে চেষ্টা চলাইছে এই সকল যুবতীয়ে আর এই সকল যুবতীর হাতের যি পরশত আসলে ঘুমঘুমাই উঠিছে ঢোলর শব্দ ৰঞ্জন জনাই উঠিছে এইটো বিশেষ অঞ্চল আর এনে ধরনের এতিয়া তেখেতসকলের ঢোলর বাদনত ৰঞ্জন জনাই উঠিছে সৌদিক কি কবা ছোৱালী ওলাই আহিছে এনেদৰে কিশোরী অকল ওলাই আহিছে এটা ভাল খবৰ কেইদিনমান আগতে অসমীয়া লোকে দেখিবলৈ পাইছে আসলে বিশ্ব ৰেকৰ্ড কি ধৰণে হৈছে আৰু এতিয়া এনেধৰণে এনেধৰণে আঠ নগৰাকী কয় যুৱতী ওলাই আহি পেলাই ঢোল বাদনৰ প্ৰশিক্ষণ লৈছে আমাৰ ইয়াত ঢোল বজাই থকা ছোৱালীও বিশ্ব ৰেকৰ্ডত গৈছিল তো এতিয়া সিহঁতে নতুনকৈ আগ্ৰহী যে ঢোল শিকিব আৰু সেইটো আমার এটা ক্ষুদ্র প্রয়াস যে এই ছোৱালীখিনি আগবাড়ি যাওক অকল নাচৰ ক্ষেত্রত নহয় ঢোলৰ ক্ষেত্রতো আর আমার ইচ্ছা যে এইবার ছোৱালী ঢোলত ছোৱালীয়ে কঁকাল ভাঙিব তো অহা বছরলৈকে আমার এই প্রচেষ্টা চলি থাকে অকল কর্মশালার যোগেদি নহয় আমি দেওবরিয়াকৈ সিহঁতক প্রশিক্ষণ দিয়ার ব্যবস্থা করেছো আর ইচ্ছুক যিকোনো প্রতিযোগী বা প্রশিক্ষার্থীয়ে ইয়াত অংশগ্রহণ করব পারে সেইটো আমি পিছত রবিবারে আমি জনাই দিম সবকে এই বস্তুটো ধন্যবাদ জানাইছো অকল গ্রীষ্ম বন্ধ সময়সাতে নহয় গ্রীষ্ম বন্ধর সময়সাতে নহয় প্রতিটা দেওবারে এই যে ঢোল বাদনের প্রশিক্ষণ এয়া চলি যাব আর এইবার ছোৱালীর ঢোলর কোবত ছোৱালীয়ে কঁকাল ভাঙিব আর এনে ধরনের প্রস্তুতি চলাইছে এতিয়া বাকাইতারির এই কেইগৰাকী যুবতী কিশোরীয়ে।